তাহলে এখন থাকছে এবার প্রতিবাদ করলেন দেব। ওয়েল পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও। টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ তারকা দেব নিজের ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদেরকে। এছাড়া একজন সাংসদ হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছেন সব সময়। এই কোভিড এর সময়ও তিনি জনগণের পাশে থাকার জন্য নিজের অফিসকে আইসোলেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই দেবই এবার প্রতিবাদ করলেন সাংবাদিকদের সাথে। তার সাথে সাংবাদিকের বাকবিতণ্ডতা দেখা গেল। তবে টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবের সঙ্গে এমনটা আগে কখনোই দেখা যায়নি। এবার কিছুটা মেজাজ হারালেন এই অভিনেতা। রিসেন্টলি ভারতের প্রথম সারির একটি সংবাদপত্রে দেয়া হয়েছে শিবপ্রসাদের পরিচালনায় দেব শিরোনামের একটি খবর প্রকাশিত হতে দেব চটে গেছেন, যা সত্যি নয় বলে দাবি করেছেন দেব। আর সেই খবরটি নিজের টুইটারে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন দেব। এই অভিনেতা লিখেছেন, সংবাদপত্রের উচিত আরো সতর্ক থাকা এবং ভুয়া খবর প্রচার না করা। এই খবর আপাতত সত্য নয়, এতে অনেকেই আশাবাদী হয়ে ওঠে। এমনকি আমার ভক্তরাও আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। প্রকাশিত সেই খবর অনুযায়ী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় এক সিনেমায় কাজ করতে যাচ্ছেন দেব। এতে প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় করার কথা রয়েছে বলেও জানানো হয়েছে। চোর পুলিশের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে সংবাদপত্রে দাবি করেছে, যাতে পুলিশের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ এবং চোরের ভূমিকায় দেব। দেবের টুইটারের পর হতাশা প্রকাশ করেছেন তার ভক্তরা। একজন লিখেছেন, কি বলছেন দাদা, এই খবর সত্যি নয়, আমি কত কি ভেবে ফেললাম। আরেকজন লিখেছেন, এ সমস্ত ফেক নিউজ থেকে সাবধান থাকবেন দাদা। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। কেউ সংবাদপত্রকে গালিগালাজ করেছে তো কেউ দেবকে শুভকামনা জানিয়েছেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার প্রতিবাদ কেন করলেন দেব। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।